সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবা না খেয়ালে আইছি জান্নাত না গমে তো জামরা মুস্তফা রা মি বাহামু রহম কোনে এ মুস্তফা সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিব হামারি দীন কি হকানিয়ত কি দুনো শাহিদ হ্যায় মাইনাত দীন আজমিরি মহিয়াত দীন জিলানি সালাত দুনিয়া সালাম ইয়া হাবিব সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিব সাল্লি আলা ওয়াজুনাতে তুগুজুনাতা ওয়াজু না হো তো কুছে না হো জান হে বহু জাহান কি জান হে তো জাহান হে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিব সাল্লি আলা মুহাম্মাদ আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম রাব্বি সাল্লি ওয়া সাল্লিম وبارك عليهم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب وما وسيلة إلا الرجاء بجود سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم حافظ قاري سيد فضل الرحمن رحمة الله عليه فضل الرحمن رحمة الله عليه او چھوٹو شاہزادہ সৈয়দ মুফতি মাহবুবুল হক রহমতুল্লাহ আলাই হাবনগরী আল মাঝবান্ডারের স্মৃতি স্মরণে ঐতিহাসিক জশনে জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জামিয়া পাক পঞ্জতন আহমদিয়া রহমানিয়া সুন্নিয়ার সালানা জলসা উদযাপন উপলক্ষে আয়োজিত
39তম সুন্নি তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকে অন্যতম অতিথি আমার অত্যন্ত প্রিয় ভাই ডাক্তার সৈয়দ মোহাম্মদ শফিউল আনোয়ার হাফেজনগরী মাদ্রাসাতুল আলী। আজকে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শফিউল্লাহ সাহেব। আজকে এই নুরানি জলসার অন্যতম মুফাসসির শেখুল হাদিস আল্লামা হাফেজ আশরুজ্জামান আল কাদেরী মাদ্রাসাতুল আলী মুহাদ্দিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আলিয়া চট্টগ্রাম চট্টগ্রাম। আজকে মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজওয়াম, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বানী মাদ্রাসা মসজিদ জনাব আলহাজ মুলক সাহেব হাজী মুলক সাহেব এবং আমার শাহজাদা ভাই দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজওয়াম বেরাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই গুনাগার নাহানজার নালায়েক, প্রতি বছর মতন প্রায় এই বছর সহ 39তম আর জানা মতো আত্ম বোধহয় এক বছর কথা নয়, 39 বছরে আল্লাহ নাই অনারা দোয়ায়। বরঞ্চ প্রথমে তো দুদিন সুন্নি তাফসীর হতে সুন্নি তাফসীর মাহফিলে দুদিনের সভাপতি আছিলাম। আস্তে 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 আয় নিজে অনুরোধ করি আহাতে না এলাকার আঙার ভাই বন্ধু মুরব্বী অকল অনুরোধ সভাপতি বানো আর অনুরোধ শুরু করছ আলহামদুলিল্লাহ এন থানার লইরে সাজন তো যাও আল্লাহর লাখ কোটি শুকরিয়া আল্লাহ এই নুরানি মাহফিল তাইব আল্লাহ তৌফিক দান করছি আল্লাহর শুকর আদায় করি। আয় আর ভাই বন্ধু অকল মুরব্বী অকল যারা বাদ দিয়েছেন সুন্দর করে আয় বইন আর আজিয়া সূরা বাকারা শরীফর শুরু তুন কিছু আয়ত তফসীর করি আল্লাহ আহ্বান করছি আই চেষ্টা করছি তাফসীর তো পরিপূর্ণ হওয়ার সম্ভব নয় কিছু তার্জমা লোক হচ্ছে কিন্তু অনারার দেখা করিব অনারার নদীলে হারলে হতা হইম তাই বেগুনের হাতে অনুরোধ অনারা সুন্দর করে আয় উপস্থিত হন আর যারা ফিসে বসুন সামনে আইন অনারা দিলে এত ভালো লাগবে সামনে আয় বইন ফিসের কোন সামনে আয় বইন গুরু ভক্ত ফিসে দিব অনারা সামনে আয় বইন অনারা দিলে এত হতাহত শান্তি লাগবে আল্লাহ বেগুনের কবুল কর ইনশাল্লাহ। আর এই এলাকার মানুষ তো ওন শূন্য আকিলে আর আল্লাহ নবীর আশেক রসুলুর আশেক সুতরাং ওন নবীর মা বিলে নয় বইয়া না বিশ্বাস নয় অনারা আইবেন কিন্তু তারা তারে আয়োজন বই সমহ সমবিতরে আপন আপন দায়িত্ব পালন করা পড়িব কা দৃষ্টি পরম সালাতুনিয়াই সালামুনিয়া হাবিবান হনিয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল Ya Habib Allah, Ya Rasul, Ya Habib, Amare Maroner, Nidhano Kali, Ashiyo Nabi Ji, Amaro Shiyore, Dekhi Bu Apona Ki, Apono Noyane, Ya Rasul Allah. শুনেছি হাদিসে দেখিলি আপনা ঘি জীবনের গুনা জড়িয়া পড়ে অগো দিবেন গু দেখা দয়া করিয়া দিবেন গু দেখা
ঠিক আছে, এখন আমি আমার বক্তব্য আরম্ভ করতেছি। যে সূরা বকরা সূরাতুল বকরা মদনিয়াতুন, আজকে আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা বকরা প্রথম আয়াত সমূহ। তাই এই সূরা বকরা এটাকে মদনী সূরা বলা হয়। মক্কা শরীফ থেকে হিজরত করে সর্বপ্রথম মদিনা শরীফ যাওয়ার পরে সর্বপ্রথম যে আল্লাহর কোরআনে সূরা নাযিল হয়েছে মদিনা শরীফে, সেটা সূরাতুল বকরা। সুবহানাল্লাহ, সূরাতুল বকরা মদিনিয়াতুন মদিনাওয়ালা। আসলে সূরাত মদিনাওয়ালা নয়, আমার নবী তো মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, নবীর রঙে রঙিন হয়ে সূরার নাম মদিনী হয়ে গেছে। নাইলে মক্কী মদিনী আমার নবীর নামে একজন আশিক বলতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনাকে অনুবাদ করে, দিল মেরা তাসখীর কিয়া এক রবি নে মক্কী মদিনী হাশমি ওর মতলবি নে। সুবহানাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করা হলো, হে বেলাল, উমাইয়া বিন খালাফ তোমাকে কতই যে কষ্ট দিচ্ছে, কত যে যাতনা দিচ্ছে, এরপরও তুমি কলমা শরীফ ছাড়ছো না কেন, নবীর প্রেম কেন বিদায় দিচ্ছ না কেন? বলে, আমাকে একজন নূরানি হাস্তি যার নাম মক্কি, যার নাম মদনী, যার নাম মতলবি, যার নাম হাশমি, তিনি আমাকে পাগল করেছে, আমি তিনি ছাড়া আর কিছু দেখি না। সুবহানাল্লাহ, সেটা বলতেছে, দিল মেরা তাসখীর কিয়া এক রবি নে মক্কি মদনী হাশমি ওর মতলবি নে। সুবহানাল্লাহ, তাই এ সূরা মদনী সূরা, আমার নবীর উপর নাযিল হয়েছে মদিনায় মুনাওয়ারায়, তাই সূরাটার নামে মদিনী। এই সূরার নাম সূরাতুল বকরা। 114টি সূরার মধ্যে বেশি আয়াতওয়ালা, বেশি শব্দওয়ালা, বেশি হরফ আর বর্ণওয়ালা সবচেয়ে বড় সূরা সূরাতুল বকরা। সুবহানাল্লাহ, তাই এই সূরার শুরুতে যেহেতু সমকম, এক শব্দ নিয়ে বুঝি থাকলে হবে না, একটু সামনে চলছি। এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন প্রথমে আলিফ লাম মিম, উসুল তাফসীরের ভাষায় এই হরফ গুলাকে হুরুফে মুকাত্তিয়াত বলা হয়, আয়তে মুতাশাবা। অর্থাৎ এই আলিফ আর লাম মিমের মূল তফসির
আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক ওয়া ফি রাওয়ায়াতিন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি বিযালিক। অর্থাৎ আলিফ লাম মিমের মূল অর্থ আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ। এগুলাকে বলা হয় হুরুফ মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবা। জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসলো বলে আলিফ, নবী বলে ফাহিম তো আমি বুঝেছি, লাম নবী বলে ফাহিম তো আমি বুঝেছি, মিম নবী বলে ফাহিম তো আমি বুঝেছি। জিব্রাইল সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রেরক আপনি প্রাপক, আল্লাহ পক্ষ হতে আপনার প্রতি আয়াত নাযিল হয়েছে, আমি কিন্তু বুঝলাম না। আপনি বুঝতেছেন, বলতেছেন আমি বুঝেছি বুঝেছি। নবী বলে তোমার বুঝার তো দরকার নাই, যিনি নাযিল করতেছেন যার কাছে নাযিল করতেছে এরা এরা তো বুঝলে হয়, তুমি তো বার্তাবাহক ডাকফিউন, তোমার বুঝার দরকার নাই, সুবহানাল্লাহ। বলে তাই এই হরফগুলো প্রথমে এনে আরবের যত ফুসাহা বলাগা আরবি দার্শনিক তাদেরকে পরাজিত করে দিয়েছে যে তোমরা এরকম একটা আয়াত তৈরি করো, এরা পারে নাই, পারতেছে না, পারবে না, এটাই প্রমাণ করে দিল এটা আল্লাহর কোরআন, এতে কোন সন্দেহ নাই। তাই বলা হয় জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা আল্লাহরই কোরআন, এটা আল্লাহর কালামুল্লাহ, লা রাইবা ফি এটা আল্লাহর পক্ষ হতে যে নাযিল হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। মানুষের বানানো কিতাব নয়, মানুষের লিখিত কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ হতে নাযিল হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত করবে যারা মুত্তাকিন তাদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ হেদায়েত করবেন। মুত্তাকিন কাদেরকে বলা হয়? কোরআনের আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই মুত্তাকি। মুত্তাকিকে তিন ভাগে, তাকওয়া তিন ভাগে বা তাকওয়া আম, তাকওয়া খাস, তাকওয়া আহসুল খাস। আল্লাহ যা নিষেধ করেছে তা বর্জন করে, যা নির্দেশ দিয়েছে যা পালন করে সেটা তাকওয়া আম। আর যারা নির্দেশ পালন করে, নিষেধ বর্জন করে, হাত ফাঁকও আল্লাহর ইবাদতে সবসময় নিয়োজিত রাখে থাকা থাকে খাস। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুল প্রেম ছাড়া আর কোনো প্রেম নাই, আল্লাহ রসুল ভয় ছাড়া আর কোনো ভয় নাই, তারা হচ্ছে তকওয়ায় আসল খাস, সুবহানাল্লাহ। তা বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত করে মুত্তাকিন। ওরা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। ইউমিনুনা মানে বিশ্বাস করেছে, বিল গায়ব মানে গায়বকে, আল্লাহকে দেখে নাই, আল্লাহ একজন আছে সেটা বিশ্বাস করেছে। কিয়ামতের ময়দান দেখে নাই, কিয়ামতের ময়দান যে প্রতিষ্ঠিত হবে সেটাকে বিশ্বাস করেছে। যে ব্যস্ত দুদক দেখে নাই, ব্যস্ত দুদককে বিশ্বাস করেছে। অর্থাৎ না দেখে অদৃশ্যভাবে যারা গায়েবকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ। এক নম্বরের মধ্যে আর আমাদের বিশ্বাস আর আমাদের নবীর বিশ্বাস বেশ কম আছে। আমরা আল্লাহকে কখনো দেখিনি, এমনকি হযরত মূসা আলাইহিস সালাম দেখার জন্য তুর পাহাড়ে অনেক প্রচেষ্টা চলাইছেন কিন্তু দেখুন সম্ভব হয় নাই। বলে রব্বি আরেনি, রব্বি আরেনি, আল্লাহ বলে লান তারানি, না কখনো আমাকে দেখবে না। তাই
আলা হযরত বলতেছেন তাবারাকাল্লাহ হেসানু তেরি তুজি কুজিবা হে বেনায়াজি কেই তুমু জুসলান তারানি কেই তাকাজে বেসাল কেতে। সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করে আমার আল্লাহকে আমনা সামনা দেখেনি, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাব শরীফের রাত্রেতে যে এমন ভাবে দেখেছে, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা জাগাল বাসারু ওয়া মা তাওয়া। সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ আমার নবী আমার আল্লাহকে এমনি ভাবে দেখেছে যে চোখের ফাটা পর্যন্ত নড়াচড়া করা নাই, এক নজরে আমার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ, দূর থেকে না কাছে থেকে, যা কোরআনে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ, যে আমনা সামনা আল্লাহর কাছে পর্দা দেখেছেন আমার আল্লাহ, আল্লাহকে আমার নবী। তাই একজন আশেক বলতেছে সবসে বড়ি বাত ইয়ে কে সর কি আঁখো সে তুম মুঝে দেখলে মই তুঝে দেখলো দেখনে কি মজা আজ কি রাত হে। সুবহানাল্লাহ, কপালের ছোঁয়ে আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। তাইলে ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে বিশ্বাস করেছি, ব্যস্ত দেখিনি আমার নবী মেহরাজ শরীফের রাত্রে ব্যস্ত দেখেছেন কিনা, দেখেছে। আমরা দোজক দেখিনি আমার নবী দোজক দেখেছেন কিনা, দেখেছে। গায়বের উপর বিশ্বাস করেছি আর আমার নবীর ঈমান আমাদের ঈমানের বেশ কম আছে, আমরা না দেখি বিশ্বাস করি আল্লাহ ওয়াহদাহু লা শরীক যে আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াল বাসু হাক্কুন, আমরা না দেখি অদৃশ্য জগৎকে বিশ্বাস করি আর আমার নবী কপাল চোখও দেখে বিশ্বাস করছেন। সুবহানাল্লাহ, ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনা সালাত, মুত্তাকি কারা, যারা গায়বের উপর ঈমান আনে, অদৃশ্য বস্তুদের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে, নিজ পড়ে পরিবার পরিবর্গকে নামাজ পড়ানোর জন্য উৎসাহিত করে, ওয়ায়ুকিমুনা সালাত নামাজ আদায় করে, ঈমানের পরে নামাজের স্থান, এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া ব্যস্ত আশা করা যাবে না। এমন কি নামাজ আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলতেছে নামাজ নামাজদেরকে শরীর বিরোধী কার্যকলাপ এবং বেহায়াই কাজ থেকে বিরত রাখে। আর আমরা তো নামাজও পড়ি, অনেক আছে নামাজও পড়ে চুরিও করে, ঠিক কিনা, নামাজও পড়ে সুতো খায়, নামাজও পড়ে গু শুকায়, নামাজও পড়ে বাইদের উপরে জলম অত্যাচার করে। তাহলে নামাজ আল্লাহ বলতেছেন নামাজ নামাজকে শরীর বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখে, তা আমাদের বিরতি কোথায়? সেটা নামাজের কসুর নয়, দোষ নয়, নামাজের কসুর। নামাজে ঠিকভাবে নামাজ আদায় করতেছে না বিদায় সে এত অপকর্মের মধ্যে লিপ্ত। তাই বলা হয় নামাজ বলে এই দুনিয়ার মানুষ তোমরা নামাজওয়ালা হওয়ার আগে ইমানওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ,
নমাজওয়ালা হওয়ার আগে ইমানওয়ালা হতে হবে। ইমান বলে পরিপূর্ণ ইমানওয়ালা হতে হলে নবীওয়ালা হতে হবে। একটু বুঝার চেষ্টা করবেন যে নমাজ বলে তোমার নমাজ ঠিকভাবে হওয়ার জন্য প্রথমে ইমানওয়ালা হতে হবে। তাই ইহুদি নাসারা মুনাফিক নমাজ পড়লে নমাজ আদায় হবে বলুন? হবে? হবে না, কারণ ওদের কাছে ইমান নাই। তো নমাজ বলে নমাজের মতো নমাজ হতে হলে, নমাজ বলে তুমি নমাজওয়ালা হওয়ার আগে ইমানওয়ালা হতে হবে। ইমান বলে পরিপূর্ণ ইমানওয়ালা হওয়ার জন্য তোমাকে নবীওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ, তাই তখন তোমার নমাজ আদায় হয়ে যাবে। ওয়ায়ুকিমুনা সালাত, নামাজ আদায় করত। নামাজের মতো নামাজ আদায় হলে আল্লাহর মেহরবানিতে কত বিরাট ফজিলত জানেন? আপনি যদি ঈমান আকীদা নিয়ে শুদ্ধ আকীদা নিয়ে নামাজ যদি আদায় করেন, নামাজের হক আদায় করেন, তখন ওই নামাজি নামাজ থেকে একটা নূর বার হয়, আলো বার হয়, এই আলো আস্তে আস্তে উপরের দিকে যায়, যাইতে যাইতে সাত আসমান ছেদ করে আরশ পর্যন্ত পৌঁছে যায়, তখন সেই নামাজের আলোকে আল্লাহ বলে তুমি ফেরেশতা হয়ে যাও। তখন যেটা ফেরেশতা হয়ে যায় তখন নির্দেশ দেয় তুমি নামাজ পড়ো, তখন ফেরেশতা নামাজ পড়তে থাকে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকবে। যেই ব্যক্তির নামাজ আদায় হয়েছে ওই ব্যক্তির নামাজে নূরওয়ালা ফেরেশতা কিয়ামত পর্যন্ত যত নামাজ পড়বে ওই নামাজের আমল নামায় সওয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ, নামাজের মতো নামাজ হলে বড় নিয়াম। আমরা তো নামাজের মতো নামাজ পড়তেছি না, নামাজ পড়তেছি, চুরিও করতেছি, ডাকাতি করতেছি, সুতো কাটছি, গুসো কাটছি, বাইরের উপর অত্যাচার চলন করছি। আল্লাহ বলেন যে মুত্তাকি কাকে বলে? ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস রাখে, অদৃশ্য বস্তুর উপর। ওই ইউকিমুনা সালাত, যারা নামাজ কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলে আমি যা রিজিক দিয়েছি। আমরা আজকে বলতেছি এই জমিন আমার, এই সম্পদ আমার, এই গাড়ি বাড়ি নারী আমার। আল্লাহ বলে তোমার বলতে কি আছে? আমি রিজিক দিয়েছি, বিদায় তোমরা পেয়েছো। সুবহানাল্লাহ, ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি যা রিজিক দিয়েছি তোমাদেরকে, সেখান থেকে যারা খরচ করে অর্থাৎ যাকাত ঠিকভাবে আদায় করে এবং আল্লাহ দেওয়া রিজিক থেকে তার ছেলে মেয়ে পরিবার পরিবর্গর মধ্যে হালাল ভাবে খরচ করে আল্লাহর রাস্তায় হালালি ভাবে দান করে, আল্লাহ বলে তারা মুত্তাকিন। সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন কবলিক, হে হাবিব, আপনার উপর যা নাযিল করা হয়েছে, এ কালামুল্লাহ শরীফ, শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিশ্বাস করে, আপনি যা আদেশনামা এনেছেন, এই আদেশনামা যারা বিশ্বাস করে, এবং এর পরও এর আগেও প্রায় 104টি কিতাব, তৌরাত ইনজিল জবুর 160 সহিফা আসমানি কিতাবকে যারা বিশ্বাস করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কবলিক, আপনার উপর যা নাযিল করা হয়েছে কোরআন শরীফ ইত্যাদি, তার উপর যারা বিশ্বাস করে তারা মুত্তাকিন। আর আপনার আগে নবীদের উপরে আসমানি কিতাব আর সহিফা যা নাযিল করা হয়েছে তা বিশ্বাস করে তারা মুত্তাকিন। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, সুবহানাল্লাহ, আর যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে, আমাকে মরতে হবে, কবর যেতে হবে, কবর থেকে আবার উঠতে হবে,
আবার কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, আমার হিসাব কিতাব হবে। এই আখিরাতকে যারা বিশ্বাস করে, আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে বলতেছে এরা পাক্কা ইমানদার, উপরেও ইমানদার ভিতরেও ইমানদার। যারা গায়েবকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, যারা হে নবী আপনার উপর যা নাযিল হইছে তার উপর বিশ্বাস করে, আর পূর্ববর্তী কিতাবগুলোকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা মুত্তাকি, তারা পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক্কা ইমানদারদের বর্ণনা দেওয়া হয়েছে, যারা উপরও ইমানদার ভিতরও ইমানদার, যারা জাহরান ইমানদার বাতনান ইমানদার। এই আয়াতগুলোর পরে আবার আল্লাহ বলতেছে পাক্কা কাফেরের কথা। কোরআনের শুরুতে প্রথমে বলেছে পাক্কা ইমানদারের কথা, এখন বলতেছে পাক্কা কাফেরের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ রহমত করুন আর ফারিক সবাই বানাওয়া মাশাআল্লাহ আমাদের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই প্রথমে আলিফ লাম থেকে ওয়াবিল আখিরাতি ইউকিনুন পর্যন্ত এই আয়াতগুলো নাযিল হয়েছে পাক্কা মুমিনের শানে, পাক্কা ইমানদারের শানে, যারা জাহেরও জাহেরান ইমানদার বাতনান ইমানদার। এখন দুই আয়াত নাযিল হচ্ছে পাক্কা কাফেরের শানে নাযিল হয়েছে, কি যারা উপরও কাফের ভিতরও কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে হাবিব, যারা বড় ধরনের কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা, যারা কুফরি করেছে, আপনি আশা করতেছেন তাদেরকে হেদায়েত করার জন্য, তারা হেদায়েত হবে না, তারা ইমান আনবে না, কারণ তারা উপরে ভিতরে জাহের বাতেন উভয় দিক দিয়ে এরা কাফের। আচ্ছা, আজানটার পরে আর দুই একটা কথা বলে আমি আমার তোকে শেষ করবো, আপাতত আজানের জবাব দেন। আল্লাহ ও আমার মাশাআল্লাহ তো লাগি, মারহাবা মারহাবা। আপনারা বসেন, নামাজের ব্যবস্থা হবে, তাকরির হবে, এছাড়া নামাজের পর পরে আমাদের মহাদেশ সাহেবের তাফসির হবে। এখনো আপনারা তাফসির কি জিনিস বুঝেন নাই, একটু বোঝার চেষ্টা করেন। এখন আজান চলতেছে, আজানের পরে আর আমি দুই একটা কথা বলি, নামাজের হয়তো ব্যবস্থা হবে, তারপরে আর যে আমাদের মহাদেশ সাহেবের তফসির আরম্ভ হবে। আল্লাহ
মঞ্চের প্যান্ডেলের মধ্যে নামাজ পড়ে আপনারা কিন্তু জুতার বসুন, কিছুক্ষণের মধ্যে আমরা নামাজ আদায় করে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের পার্শ্ববর্তী মসজিদের আজানের জবাব দিয়ে দিয়েছি, মুনাজাত করছি, এরপরে অনেক আজান হবে, সব আজানের জবাব দিতে গেলে আর তাফসীর হবে না। যা হোক, আল্লাহর মেহরবানি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের একান্ত আপনজন, আপনাদেরকে নিয়ে প্রায় 40-42 বছর বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কিছু কোরআন হাদিস সম্পর্কে জানা দরকার আছে। এই কোরআন নাযিল করতে আমরা যাতে বুঝি এবং তার তত অনুযায়ী আমল করি, আমাদের কিন্তু একটা অভ্যাস ভালো নয়, কোরআন হাদিস ছাড়া যদি কিছু হইসই রইল করি তাতে আমরা পাগল মতো হয়ে যাই, সরাসরি কোরআনের তাফসীরকে আমরা শুনতে চাই না। তাই আমি অনুরোধ করছি, ইনশাআল্লাহ আপনারা সুন্দর সার্থকভাবে কোরআন শরীফের তাফসীর তারজমা শুনতে পারবেন, আপনারা এসে সুন্দরভাবে বসে যান। তা আমি বলেছিলাম যে প্রথমের আয়াতগুলো হচ্ছে পাক্কা মুমিনের শানে, তারপর আয়াতগুলো নাযিল হলো পাক্কা কাফের শানে, যে এরা কেন ইমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ, যে তাদের খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে মোহর লাগাই দেওয়া হয়েছে, সেটা কারো দুশ্মনী করি নয়, এরা এদের বেয়াদবির কারণে তাদের মোহর তারা গ্রহণ করেছে। খাতামাল্লাহু আলা ওয়ালা সামিহিম, সুতরাং তাদের কলবের মধ্যে যখন মোহর লেগে গেছে হক কথা ঢুকবে না, ওয়ালা সামিহিম তাদের কানের মধ্যে মোহর লেগে দিয়েছে হক কথা শুনবে না, ওয়ালা বসারিম কিসাওয়া এবং তাদের চোখের মধ্যে পর্দা যাতে হক কিছু দেখবে না, তাদের জন্য ভীষণ আযাবের ব্যবস্থা করা হয়েছে। এই দুই আয়াত পাক্কা কাফেরদের সামনে নাযিল হয়েছে, যারা উপরও কাফের ভিতরও কাফের। প্রথম আয়াতগুলো যারা পাক্কা মুসলমান মুমিন, তারপরে بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। سبحان الله, এই আয়াত থেকে শুরু করি প্রায় 13টি আয়াত মুনাফিকের সাথে নাযিল হয়েছে। মোনাফেক কারা, বিস্তারিত সময় নাই, যে যারা উপরে পাক্কা ইমানদার ভিতরে পাক্কা কাফের,
মুনাফিক এদের সামনে 13টি আয়াত ওয়া মিনান নাস মান ইয়াকুলু মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করি ওয়া বিল আখিরাতে এবং শেষ দিবসকে বিশ্বাস করি আল্লাহ ফতোয়া দিচ্ছে তারা ইমানদার নন আল্লাহ তোমাকে বিশ্বাস করতেছে আহরতকে বিশ্বাস করতেছে এরপরে ইমানদার কেন নয় আল্লাহ বলে আমার চেয়ে তোমরা বেশি বুঝো না এরা মুখে বলতেছে সবকিছু অন্তর ভিতর কিছু নাই মানুষকে ধোকা দেওয়ার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ বলে এরা এদের ধারণা অনুযায়ী মনে করতেছে আমরা উপরে মুসলমান দেখাই আল্লাহ এবং ইমানদারদের সাথে দুঃখাবাজি প্রতারণা করতেছি আল্লাহ বলে না না তোদের প্রতারণা তোদের উপরে তোদের অনুভূতি নাই জানি রেস ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুম আল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন বলা হচ্ছে তোদের অন্তরে মুনাফিকের রোগ আছে আয়াত একটা নাজল হয় সেটাকে অস্বীকার করো আরেকটা নাজল হয় অস্বীকার করো এইভাবে অস্বীকার করতে করতে তোমাদের যে মুনাফিকের বিমার বাড়তে যাচ্ছে এই জানি রাখো তোদের জন্য বড় কষ্টদায়ক শাস্তি রাখা হয়েছে তোমাদের কিছু কর্মের শাস্তি দেওয়া হবে এই মুনাফিক দেশকে শেষ করতেছে ঠিক কিনা যে আমি বলতে আমি তার্জমা করতে দিই এটা তাফসীর নাম দেওয়া যাবে না সমকম এলমকম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন সুবহানাল্লাহ মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফসাদ করো না তোমরা জমিনের মধ্যে ভাইয়ে ভাইয়ের মধ্যে আগুন জ্বালাই দিও না তোমরা ফেরকাবন্দি করিও না আমাদের মধ্যে কত যে অন্যায় অবিচার চলছে মন গড়া আমরা ভাবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে এক একজন এক একটা মন গড়া মতবাদকে আসল মতবাদ মনে করতেছি শিয়া কিছু শিয়া কিছু আল হাদিস কিছু এদিকে ওদিকে আবার কিছু সুন্নিদের মধ্যে দলাদলি ঠিক কিনা তো যখন হয়েছে কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের উপর ফসাদ করো না এরা কি বলে কালু ইন্না যে না না আমরা তো ফসাদ করতে না করতেছি না ইন্না মানে আনু মুসলিহুন আমরা তো বড় সংশোধনী কাজ করতেছি আল্লাহ বলে তোমরাই বড় ফসাদ তোমরাই বড় ফাসাদি ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুবহা আলা ইন্নাহুম হুমুস সুবহা ওয়ালাকিন লা ইয়ালামুন সুবহানাল্লাহ যখন তাদেরকে বলা হয় সাহাবা কারাম যেভাবে ঈমান এনেছে অলি আব্দাল কোচ কুতুব যেভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান আনো তখন বলে ওরা তো বেকুব ছিল আমরাও কি বেকুব হবো নাউজুবিল্লাহ মিন যালিক তাই আমার কথা শেষ সব বলা সম্ভব নয় সময় খুব কম তাই আমি এখন আমার ভাইদের কাছে মুরব্বীদের কাছে অনুরোধ করছি বর্তমান মুনাফাকানা চাল চলন চলতেছে আমাদের সমাজে সমাজে আমাদের গ্রামে গ্রামে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে একটাই কথা হবে যে আমরা আল্লাহর নবীর সুন্নত ছাড়বো না সাহাবাদের সুন্নত ছাড়বো না অলি নবীর অনুসরণ ছাড়বো না আমরা আল্লাহর এবং রসুলের বিধান মোতাবেক অলি নবীকে অনুসরণ করে অলিদের স্মরণ করে সব সুন্নি জামাতের মধ্যে এক
হয়ে আমরা সুন্নিয়তের কাজ করব। এভাবে যদি চলি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই নূরানি জলসাকে কবুল করুক, আমিন। যেহেতু নামাজ বিভিন্ন মসজিদে নামাজ চলবে, তাই আমি আর কষ্ট দিচ্ছি না, আমার জন্য দোয়া করবেন। সমমত আরো বড় সময় হবে, তখন আমি আরো বিস্তারিত কিছু বলার চেষ্টা করব। আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনিব দয়া করে মেহরবানি করে এই নূরানি জলসাকে কবুল করো। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সুন্নি তাফসীর কোরআন মাহফিল যাতে জারি থাকে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমরা সুন্নিদের মধ্যে ইত্তেফাকে তাহান নসিব করো, দলাদলি সব বাদ দিয়ে এক হয়ে যাতে সুন্নিতর কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। বিজুদ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সালাম।